দর্শক সবাইকে আমন্ত্রণ শুরু করছি চ্যানেল টোয়েন্টি ফোরের বিনোদনের নিয়মিত আয়োজন ওয়াল্টন স্মার্ট ফ্রিজ প্রেজেন্ট এন্টারটেনমেন্ট টোয়েন্টি ফোর দেশ বিদেশের বিনোদনের নানা খবর নিয়ে সাজানো প্রতিদিনের মতো আজও আপনাদের সাথে আছি আমি শাহরিন জ্যাবিন কোরবানির ঈদের চার সপ্তাহ পর দেশের হলে মুক্তি পাচ্ছে নতুন ছবি তবে সেই সিনেমার কেন্দ্রীয় চরিত্রের নায়ক বাংলাদেশের নয় পশ্চিমবঙ্গের সরকারি অনুদানে নির্মিত আজব কারখানা নিয়ে কাল প্রেক্ষাগৃহে হাজির হবেন পরমব্রত চট্টোপাধ্যায় নতুন ছবি নিয়ে চ্যানেল 24 এর সাথে কথা বলেছেন এই অভিনেতা আরে ওই ঢাকা টিভির এক প্রোডিউসার মে কি এক মিউজিক ট্রাভেল শো আমাকে হোস্ট করতে পরমব্রত চট্টোপাধ্যায় দুই ভীষণ জনপ্রিয় তিনি এ অভিনেতা আবারও বাংলাদেশের পর্দায় হাজির হচ্ছেন নিজে আগামীকাল স্বপ্নম ফেরদসি পরিচিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র আজব কারখানায় কেন্দ্রীয় চরিত্র অর্কেস্ট্রারের ভূমিকায় দেখা মিলবে তার চলচ্চিত্রটিতে আবহমান বাংলার বিভিন্ন গানে ধারা ঘরানা ও মনোবাণী তুলে ধরা হয়েছে চলমান তুফান ঝড়ের মাঝে কি টিকতে পারবে ভিন্ন ধারার সিনেমাটি পরমব্রত উত্তর দিয়েছেন তার তুফান চলছে এটা অত্যন্ত সুখবর সকলের জন্য সুখবর এটা এই বাংলার জন্য সুখবর ওই বাংলার জন্য সুখবর মানে এটা জেনারেলভাবে বাংলা ভাষায় বাণিজ্যিক ছবির জন্য সুখবর তো আজব কারখানা মুক্তি পেলে যখন পাবে যখন যদি মানুষের ভাল লাগে ছবি এবং যাদের দেখার তারা ঠিক দেখে নেবেন বলে আমার মনে হয় এবার বাংলার চলচ্চিত্রের খোঁজ খবর নিয়মিত রাখেন পরমব্রত সাকিব খান চঞ্চল চৌধুরীর রসায়ন নিয়েও দিয়েছে নেতিবাচক প্রতিক্রিয়া এটা বন্দ্র দরকার ছিল এটা ওই বাংলাতেও একটু চেষ্টা হয়েছে কিন্তু সব সময় সফল হয়নি যে দু একটা চেষ্টা হয়েছে এখানে এই চেষ্টাটা যে হয়েছে এবং এটা যে সফল হচ্ছে তার মানে হচ্ছে যে আমার মনে হয় দর্শক ভালো বাণিজ্যিক বাংলা ছবি চাইছে বাংলাদেশ আমার খুব নিয়মিত আসা হয় আমি বারবারই বলি এটা আমার বাড়ির মতো এবং চ্যানেল সবাই যারা দর্শক আছেন তাদেরকে আমার তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন সকলে ভালো থাকবেন এবং বাংলা ছবি দেখবেন সেটা যে ছবি হোক না কেন তো আমাদের তো বিশাল ক্ষতি ব্রেক আজব কারখানায় পরমব্রত ছাড়াও আরো অভিনয় করেছেন দিল্লবাদ সাবনাজ সাদিয়া সহ অনেকেই মাজার ইসলাম তামিম টোয়েন্টি ফোর ঢাকা ইউটিউব প্রতিষ্ঠার তেইশ পেরিয়েছে নাট্য নির্মাতাদের সংগঠন ডিরেক্টর গেল্ড বাংলাদেশ বর্ষপূর্তি উপলক্ষে গতকাল সন্ধ্যায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে হয়েছে কেক কাটার আয়োজন যেখানে উপস্থিত ছিলেন নবীন প্রবীণ নাট্য নির্মাতারা নাট্য নির্মাতাদের প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন হলেও অনুষ্ঠানে এসেছিলেন মিডিয়ার অনেকেই গল্প আড্ডা আর কেক কাটার পাশাপাশি নাচে গানে মেতে ওঠেন অনুষ্ঠানে আগত আরও অনেকেই মূলত প্রতিষ্ঠা বার্ষিকীতে সবার অংশগ্রহণে আয়োজনটি পরিণত হয় এক মিলন মেলায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর ও সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অনন্ত হীরা চ্যানেল টোয়েন্টি ফোরের অনুসন্ধানে বের হয়ে আসে ফাঁসের খবর যার রীতিমতো হইচই ফেলে দিয়েছে সবার মাঝে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে চাউর হয় সঙ্গীত শিল্পী তাহসানের মায়ের ড্রাইভার ছিলেন অভিযুক্ত সৈয়দ আবেদ আলী শুধু তাই নয় তাহসানও বিসিএস পরীক্ষা দিয়ে হয়েছেন প্রথম এ নিয়ে দু তিন দিন নীরব থাকলেও অবশেষে মুখ খুলেছেন শিল্পী বলেন চব্বিশতম বিসিএসের ভাই তার বাদ পড়ার বিষয়টি সত্য নয় কারণ তিনি কোনোদিন বিসিএস পরীক্ষায় দেননি আর যে গাড়ি চালকের কথা বলা হচ্ছে তিনিও কোনোদিন তার মায়ের গাড়ি চালক ছিলেন না বলেও দাবি করেন তাসান একটি মিথ্যে বিষয়কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু মানুষের তৎপরতায় হতাশ এই গায়ক নায়ক এবারে এক নজরে দেখে নেব আরও কিছু খবর প্রথমবার বাবা হয়েছেন ব্যাচেলর পয়েন্ট নাটকে হাবু চরিত্রে অভিনয় করা চাষি আলম গতকাল ভোর রাতে তার ঘরে জন্মেছে এক পুত্র সন্তান প্রথমবার কলকাতায় গাইতে যাচ্ছে বাংলাদেশের ব্যান্ড বে অব বেঙ্গল ঢাকা ও কলকাতার ব্যান্ড নিয়ে আগামী পনেরো সেপ্টেম্বর কলকাতায় অনুষ্ঠিত হবে মৈত্রী কনসার্টের ষষ্ঠ আসর দুই যুগ আগে মুক্তি পায় রিডলি স্কটের ছবি গ্ল্যাডিয়েটর অ্যাকশনের আবেগের মিশেলে তৈরি এই সিনেমাটির দ্বিতীয় কিস্তি আলোর মুখ দেখবে এই বছরই দর্শক এবারে জানাবো শুক্রবার বলিউডে কোন কোন নতুন ছবি মুক্তি পাবে সেই খবর কাল ক্যারিয়ারের নতুন চ্যালেঞ্জ নিয়ে হাজির হবেন বলিউড খিলাড়ি অক্ষয় কুমার সারফিরা নামের যেই সিনেমাটির পরিচালক সুধা কঙ্গারা তামিল মুভি সুরারায় পুত্তরুত তৈরি করেছিলেন এই নির্মাতা সেই ছবিটির রিমেক সারফেরা যেখানে অক্ষয় কুমার প্লে করেছেন দক্ষিণী অভিনেতা সুরিয়ার করা চরিত্রটি গ্রামের নিম্নবিত্ত সব মানুষের জন্য একটি এয়ারলাইন প্রজেক্ট চালু করার গল্পে তৈরি সারফেরা যেখানে অক্ষয় কুমারের বিপরীতে আছেন রধিকা মাদান আর গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পরেশ রাওয়ালকে একই দিন বলিউডে কমেডি হরর গল্পের ছবি নিয়ে হাজির হবেন রিতেশ দেশমুখ ও সোনাক্ষী সিনহা এই ছবিটির নাম কাকুদা ছবির দৃশ্যপটে ভূত ধরতে ব্যস্ত থাকবেন বলিউডের এই দুই তারকা ভারতের গ্রামের নানা রকম ভৌতিক গল্পকাহিনী নিয়েই এগিয়েছে ছবির গল্প হাস্যরসত্বক স্ক্রিপ্টিংয়ে কাকুদা পরিচালনা করেছে আদিত্য সে যেখানে রোহেতে সোনাক্ষীর সাথে আরও আছেন সাকিব আলিম আসিফ খানের মতো তারকারা আড়াই দশক পর নিজের ছবির দ্বিতীয় কিস্তি নিয়ে পর্দায় আসছেন কমল হাসান আড়াইশো কোটি বাজেটের যেই ছবির নাম ইন্ডিয়ান টু আর সিনেমায় অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে কমল হাসানের সাথে আছেন প্রীত সিং উনিশশো সালে প্রথম মুক্তি পায় ইন্ডিয়ান নামের তামিল মুভিটি এরপরই অভিনেতা কমল হাসান ঘোষণা দিয়েছিলেন দ্বিতীয় কিস্তি নিয়ে হাজির হবেন তিনি নানা প্রতিবন্ধকতা পেরিয়ে অবশেষে দু হাজার চব্বিশের বারো জুলাই দর্শক প্রেক্ষাগৃহে দেখতে পাবে ইন্ডিয়ান টু দর্শক বলছিলাম শুক্রবার বলিউডে অক্ষয় কুমার হাজির হবেন সারফিরা ছবিটি নিয়ে যেটি এই তারকার ক্যারিয়ারের একশো পঞ্চাশতম সিনেমা এক সাক্ষাৎকারে অভিনেতা নিজেই বলেছেন এটিই তার জীবনের সেরা ছবি কিন্তু এত সিনেমার ভিড়ে কেন এটিকেই সেরার তকমা দিলেন অক্ষয় সেটাই জানার চেষ্টা করব এবারে এক গল্পের ছবির দুই নায়ক একসাথে ধরা দিয়েছেন দর্শকদের সামনে বলছি অক্ষয় কুমার ও সুরিয়ার কথা তামিল ছবির বলিউড রিমেক সারফিরা যেখানে দক্ষিণী অভিনেতা সুরিয়ার চরিত্রটি সুরারাই পুত্তরি মুভির বলিউড ভার্সনে প্লে করেছেন অক্ষয় কুমার যেটি কিনা অক্ষয়ের ক্যারিয়ারের একশো তম সিনেমা আপনি গায় ভেস সংখ্যায় যেমন ছবিটি ক্যারিয়ারে একটি অন্য মাত্রা যোগ করেছে তেমনি এই 150 তম ছবিটিকেই অভিনেতা বলছেন ক্যারিয়ারের সেরা কানা পানি बिजली মেডিকেল ফ্যাসিলিটিস কি तरह ট্রেলার প্রকাশের পর তিন সপ্তাহে ইউটিউবের ভিউ ছাড়িয়েছে 7 কোটির বেশি আইএমডিবি রেটিং এও ছবিটি দর্শক আগ্রহের কেন্দ্রে এর চেয়েও বড় বিষয় এই ছবিতে অক্ষয় কুমার বাস্তবের একটি চরিত্রকে ফুটিয়ে তুলেছেন যেখানে নিম্ন মধ্যবিত্ত সাধারণ এক ব্যক্তি গ্রামের সবার জন্য সবচেয়ে কম খরচে এয়ারলাইন চালু করেন যেই চরিত্রটিতে অভিনয় করে আত্মতৃপ্ত হয়েছেন অক্ষয় কুমার সবকিছু মিলিয়ে তাই সারফিরাকে অক্ষয় বলছেন আমৃত্যু নিজের করা সেরা কাজ যেই ছবির প্রচারণায় দিল্লি পুনে সহ বিভিন্ন জায়গায় দর্শকদের কাছাকাছি যাচ্ছেন এই অভিনেতা সুধা কোঙ্গারা পরিচালিত সারফিরা দর্শকদের কাছে কতটা সেরার তকমা পাবে এখন এটি দেখার অপেক্ষা শাহরিন জেবিন চ্যানেল টোয়েন্টি দশ মাসের প্রেমের ইতি টেনেছেন কমেডিয়ান ও অভিনেতা পিট ডেভিডসন এবং হলিউড অভিনেত্রী ম্যাডলিন ক্লাইন এই জুটির এক ঘনিষ্ঠজন সংবাদ মাধ্যমে জানান পারস্পরিক আলোচনার ভিত্তিতে সম্প্রতি আলাদা হয়েছেন দুজনে গত বছর সেপ্টেম্বরে এই দুজনকে প্রথমবার দেখা যায় একসাথে অনেকটা গোপনেই প্রেম করছিলেন দুই তারকা লাস ভেগাসে পি ডেভিডসনের কমেডি শোতে হাজির হয়েছিলেন ক্লায়েন্ট এর আগে দু সালের জুনে আউটার ব্যাংকসের সহ অভিনেতা চেস স্টোকসের সাথে প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা দেন ক্লায়েন্ট তবে তাদের সেই সম্পর্ক দু সালের অক্টোবরেই ভেঙে যায় অন্যদিকে কিম দিশিয়ান আরিয়ানা গ্র্যান্ডে সহ বেশ কয়েকজনের সাথে পিট ডেভিসনের ছিল প্রেমের সম্পর্ক এই ছিল ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেনমেন্ট টোয়েন্টি ফোর আজকের আয়োজনে বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আসছে রবিবার ঠিক সন্ধ্যা ছটা ত্রিশ মিনিটে আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেল টোয়েন্টি ফোরের সাথেই থাকুন